Hi everyone, assalamu alaikum. Welcome back to my channel. কেমন আছেন সবাই? আজকে আপনাদেরকে একটা অন্যরকম ব্লগ শেয়ার করব। আপনারা তো সবাই জানেন যে আমার একটা বেকিং বিজনেস আছে। সেই বিজনেসেরই একটা ইভেন্ট হবে। তার আগের দিন আমরা রাত্রের বেলা, এটা মানে সন্ধ্যার দিকে আমরা ডিনার করতে এসেছি একটা টার্কিশ রেস্টুরেন্টে। এই টার্কিশ রেস্টুরেন্টে আমরা এর আগে আসেনি, এটা ফার্স্ট টাইম। এই সামনে দেখলাম একটু একটা ভ্যানের মতন রেখে সেখানে বিভিন্ন ধরনের জুয়েলারি, সেগুলো তারা বিক্রি করছে। তারপর হচ্ছে সীসা ছিল এখানে দেখলাম। এটা হচ্ছে এন্ট্রি, খুবই সুন্দর করে অর্গানাইজ করেছে। আর মোহাম্মদের পাপা এই জন্য খুঁজে খুঁজে আমাকে এরকম রেস্টুরেন্টে আনে যেখানে আমি ভিডিওগুলো শ্যুট করতে পারি আর আপনাদের সাথে শেয়ার করতে পারি। সো আর কথা বাড়ালাম না, রেস্টুরেন্ট তো আপনারা দেখছেনই। তো মূল কথায় আসি। তো যেহেতু আমার নেক্সট ডেতে আমার ইভেন্ট আছে, তো আমার অনেক প্রেশার গিয়েছে, কারণ আমাকে একা একাই সব ধরনের বেকিং, যে খাবারগুলো, ডিজার্ট, সেগুলো বানানো আমার একাই করতে হয়েছে। আমি বানিয়েছি, তো প্রচণ্ড টায়ার্ড দেখে মোহাম্মদের পাপা বলল চলো আমরা বাইরে থেকে ডিনার করে আসি, আর একটু রিল্যাক্সও লাগবে। তাই এই টার্কিশ রেস্টুরেন্টে আসা। তো এসে এখানকার যে টার্কিশ যে চা, সেটা মোহাম্মদের পাপা সবসময় নেয়, তার এটা খুবই পছন্দ, আমারও ভালো লাগে। আমরা মোস্ট অফ দ্য টাইম ঘরেই সেটা বানিয়ে খাই, তবে রেস্টুরেন্টে আসলে একবার হলেও একটু খেয়ে থাকি। এরপর এখানে আমরা অর্ডার দিয়েছিলাম হচ্ছে হলো হামাস। হামাসের সাথে তারা ব্রেড দেয় তাদের নিজেদের বানানোই। আর একটু বেশি করে খাবার অর্ডার দিব, কিছু খাবার বাসায়ও নিয়ে যাব যাতে নেক্সট ডেতে খেতে পারি, কারণ ইভেন্টে এত বিজি থাকা হয়, একা একা সব কিছু করতে হবে, আর সেজন্য এত এনার্জি নাই। তো এখানে তারপর আরেকটা অর্ডার দিয়েছি হচ্ছে হলো এখানে একটা ল্যান্টিল স্যুপ, তাদের ডাল দিয়ে একটা স্যুপ বানায় সেটা, যাতে আমরাও খেতে পারি আর মোহাম্মদও একটু খেতে পারে, এই জন্য এটা নেওয়া, কারণ ও সাধারণত সব ধরনের খাবার খায় না, তাই অনেক চুজি ওকে খুব ভুলিয়ে ভালিয়ে খুবই টেকনিক করে খাওয়াতে হয়। তাই এটা আমরা একটু অর্ডার দিলাম আর দেখলাম যে স্বাদটা কেমন, দেখলাম যে না ঠিক আছে। তারপর এখানে একটা শর্মা নিয়েছে, এটা হচ্ছে হলো ফালাফাল দিয়ে শর্মাটা করা হয়েছে। আসলে এ টার্কিশ রেস্টুরেন্ট হালাল হলে কী হবে, বাট এখানকার চিকেনগুলো খাওয়া যায় না জাবি হালাল না দেখে, আর আমি তো গোট খাই না, তাই দেখা যায় মোহাম্মদের বাবা আমার জন্য তাকে ভেজিটেরিয়ান ফুডই খেতে হয়। তবে আমি তাকে বলি তাকে ল্যাম্প গোট খাওয়ার জন্য, বাট সে পছন্দ করে না, কারণ আমি যেহেতু খাই না তাই তার কাছে খেতে ইচ্ছে করে না। আর এই টুর্কিশ আর অ্যারাবিক রেস্টুরেন্টগুলোতে বিফ তেমন অ্যাভেলেবল থাকে না। তারপর একটা এখানকার পিৎজা অর্ডার দিয়েছি, মানে এটা টুর্কিশ পিৎজা, বাট এটা জাস্ট অনলি চিজ দিয়ে বানানো হয়েছে, কারণ এখানে এটা সাধারণত মিট দিয়ে করে, যেহেতু ল্যাম্প মিক্স থাকে তাই এটা আমরা দিতে না করেছি। একটা সিম্পল ওদের একটা ভেজিটেবল কারি আছে সেটা নিয়েছি, আর হচ্ছে রাইস। দেন খেয়ে দিয়ে আমরা বাসায় এসে ঘুমিয়ে পড়লাম। দেন নেক্সট ডেতে হচ্ছে আমার ইভেন্ট। তো ইভেন্টে হচ্ছে সব কিছু এক হাতেই করেছি, এই সবগুলো ডিজার্ট আমি নিজে বানিয়েছি। এটা ছিল ফ্রুট টার্ট, তারপর ছিল অরেঞ্জ কেক, তারপর ছিল কেক বল, তারপর ছিল চিজ কেক, কুকি, ব্রাউনি, চকলেট কেক, অরেঞ্জ কেক, তারপর হচ্ছে হলো এখানে আরও ছিল হচ্ছে হলো কাপ কেক। আমি সাধারণত কি করলাম, একটা টেকনিক খাটিয়েছি, যেহেতু অনেক গরম পড়বে তাহলে আমি যদি কেকগুলো বানিয়ে নিয়ে যাই, মানে এই কাপ কেকগুলো, তাহলে দেখা যাবে এগুলো গলে যাবে বা গাড়িটা একটু নড়বড়ের কারণে ক্রিমগুলো নষ্ট হয়ে যাবে। সব কেকগুলোই আমি ঘরে বানিয়েছি, বাট এই কাপ কেকগুলোকে আমি এখানে এসে ফ্রস্টিং দিয়েছি, আমি ফ্রোজেন করে নিয়ে এসে এখানে আমি কাস্টমারের সামনে লাইভ আমি ক্রিম দিয়ে ডেকোরেশন করে দিয়েছি, যারা তারা খুবই এনজয় করেছে জিনিসটা। আর আলহামদুলিল্লাহ ফার্স্ট টাইম ইভেন্টে এসে অনেক ভালো এক্সপিরিয়েন্স হলো, কারণ আলহামদুলিল্লাহ সবাই খুবই পছন্দ করেছে ডিজার্টগুলো। এটা একটা মসজিদের অ্যারেঞ্জমেন্ট করেছে, আর আপনারা সবাই কিন্তু এর লাইভটাও দেখেছেন, তাই একটু সময় হয়ে দেরি হয়ে গিয়েছে এইটার ভিডিওটা আপলোড করার জন্য। এই
মসজিদটার মধ্যে আসলে যারা ছোট ছোট বিজনেস করে তাদেরকে আজকে একটা সুযোগ দিয়েছে, যাতে মানে তারা এখানে এসে তাদের বিজনেসটা সবার সামনে এক্সপ্লোর করতে পারে। আর ছিল কার শো, এই জন্য আমি এখানে গাড়িগুলো যে আছে সেগুলোকে আপনাকে দেখাচ্ছি, বিভিন্ন মানে যে যে পার্সনগুলো স্পোর্টস কার, বিভিন্ন কার, যারা কার লাভার তাদের জন্য এই কার শোরা। আর প্রচুর বাচ্চারা দেখলাম, মানে বাচ্চা ইয়ং যারা কার পছন্দ করে সবাই এসেছে, ইভেন নন মুসলিম তারাও এসেছে। তো ইভেন্ট আলহামদুলিল্লাহ খুবই ভালো হলো। তো রাত্রে চলে এসেছি বাসায়, সব কিছু গুছিয়ে টুছিয়ে এবার মনে হলো যে একটু কমফোর্টেবল ফুড, একটা ইজি খাবার খাই। তার জন্য আজকে সবচেয়ে পছন্দের একটা খাবার, সেটা হচ্ছে সর্ষে ইলিশ, সেটা রান্না করব। সেটার জন্য তো তেমন ঝামেলা করতে হবে না। আমি এবার সর্ষেটাকে একটু ব্ল্যান্ড করে নিয়েছি, তারপর দিয়ে দিলাম দুটো কাঁচামরিচ, আর হলো একটু সরিষার তেল। এখন একটা বাটির মধ্যে আমি নিয়ে নিব এক চামচের মতো ইয়োগার্ট টক দই, তারপর দিলাম হচ্ছিলো যে সর্ষে বাটাটা করে রেখেছি সেটা, তারপর একটু লবণ, একটু হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, তারপর হচ্ছে একটু আমি দিয়ে দিলাম জিরের গুঁড়ো, এরপর আমি দিয়ে দিলাম হচ্ছে সরিষার তেল। খুব ভালো করে মিক্স করে নিব পেস্টগুলো, যে আমরা যেহেতু দুজন তাই আমি একদম ফ্রেশ দুইটা ইলিশ মাছের টুকরো নিয়ে সেটাকে মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি। ফার্স্ট টাইম আমি ভাপা করছি, কখনো ভাপা করিনি, আর যেহেতু একটু আলসেমি লাগছে তাই মনে হলো যে একটু ভাত গরম গরম ভাতের সাথে ভাপাটা করলে তাড়াতাড়ি হয়ে যাবে, জাস্ট ম্যারিনেট করে বসিয়ে দিব। তো এখন একটা স্টিলের পটের মধ্যে আমি এই যে মাছগুলো আমি ম্যারিনেট করেছি সে দুটো পিস আমি এটার মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম হচ্ছে হলো যে ব্ল্যান্ড করার পর যে পানিটা ছিল সেটা, যাতে মাছটা খুব সুন্দর ওয়েল ডান হয়। দেন একটা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর উপর থেকে অল্প একটু দিয়ে দিব হচ্ছে সরিষার তেল, সুন্দর একটা ঘ্রাণ আসার জন্য। মূলত এটা আমি সরিষার তেল দিয়ে পুরো রান্নাটা করেছি। তারপর এখন এটাকে ঢাকনাটা লাগিয়ে দেওয়ার পর একটা পাত্রের মধ্যে পানি দিয়ে তার উপর স্ট্যান্ড দিয়ে তার উপরে সে বক্সটা দিয়ে আমি ঢেকে দিব। এখন হচ্ছে প্রায় 20 মিনিটস পর আমি বাক্সটা খুলে দেখলাম যে একদম কুক হয়ে গিয়েছে। এইটা হচ্ছে ফার্স্ট টাইম বানানো, তো ভাবলাম যে খুব তাড়াতাড়ি হয়ে গেল, এভাবে তো অনেকেরই দেখি ভাপা ইলিশ খায়, তো আজকে বানিয়ে ফেললাম। এখন হচ্ছিলো গরম গরম ভাত দিয়ে এনজয় করবো হচ্ছে হলো আমাদের কমফোর্টেবল ফুড। সাধারণত আমরা বাঙালিরা সবচেয়ে কমফোর্টেবল ফুড হচ্ছে ভাতের সাথে একটু আলু ভর্তা, একটু ডাল, এই ধরনের খাবারগুলো। আমার কাছে মনে হলো যেন ইজি এগুলোর থেকে সবচেয়ে বেশি এখন এইটা করা আমার জন্য। আপনারাও বাসায় বানিয়ে খেতে পারেন, আমাকে কিন্তু কমেন্টস বক্সে জানাতে পারেন আপনারা এটা কি আগে কখনো খেয়েছেন কিনা, কেমন লেগেছে আপনাদের কাছে, আর আপনারা কি এইভাবে বানান নাকি অন্যভাবে বানান সেটার রেসিপিও কিন্তু আমার সাথে শেয়ার করতে পারেন। তো ফার্স্ট টাইম যেহেতু খাচ্ছি, একটু সরিষার তেলের মানে সরিষারই একটা ঝাঁজ আছে, যেহেতু সরিষা বাটা দিয়েছি আর হচ্ছে সরিষার তেল দিয়েছি তাই একটু ঝাঁজ আছে, বাট খেতে মন্দ নয়, ভালোই লেগেছে খেতে। আর ইলিশ মাছ বেছে খাওয়া আগে আমার জন্য অনেক হার্ড ছিল, বাট এখন যেহেতু শিখে ফেলেছি কীভাবে কাটা বেছে খেতে সেটা পারি। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান এতক্ষণ পুরো ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন সবাই, চ্যানেলের পাশে থাকবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।